খ্রিস্ট যার উৎসর্গ করি অঞ্জলি একা আর তার বাচ্চা তাদের আত্মা শির শান্তির জন্য প্রার্থনা চেয়েছেন উজ্জ্বল একা। প্রার্থনা করি আজকের ভালোবাসা দিবসে যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনের জন্য পবিত্র পরিবার যেন করে তুলতে পারে। আর আমিও ব্যক্তিগতভাবে এই খ্রিস্ট যার উৎসর্গ করি আমার মা বাবার জন্য, তাদের ভালোবাসার ফলে আমি জীবন পেয়েছি, তাদেরকে আমি ধন্যবাদ দেই আর ঈশ্বরকে প্রশংসা করি এই দিনে। হে পরম পিতা, আজ আমরা তোমার চরণে মিলিত হয়েছি এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে খ্রিস্ট যীশু সকল আদিভেদী সকল ক্ষয় ক্ষতি ও মৃত্যুর শক্তি জয় করেছে, তাই তোমাকে অনুনয় করি যে পাপ যে অন্যায় আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, যেসব বন্ধ ধারণা আমাদের মধ্যে দূরত্ব কোথায় সেই সব থেকে তুমি আমাদের মুক্ত করো, আধ্যাত্মিক যত ব্যাধি থেকে আমাদের নিরাময় করো, তোমার ক্ষমাদানে আমাদের দেহ মন প্রাণ পূর্ণ সুস্থ করে তোলো। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ লেবীয় গ্রন্থ থেকে। একদিন ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন, কারো চামড়ায় যদি কোনো ফোলা খোস বা দাগ দেখা যায়, এমন কোনো কিছু যা চর্মকুষ্ঠ জাতীয় কোনো রোগের লক্ষণ, তাহলে সেই লোককে যাজক আরন বা তাঁর যাজক পুত্রদের কারো কাছে নিয়ে যাওয়া হবে। যে লোক কুষ্ঠরোগে আক্রান্ত সে ছেঁড়া কাপড় পরে থাকবে, মাথার চুল এলোমেলো করে রাখবে এবং উপরের ঠোঁট পর্যন্ত মুখ ঢেকে রাখবে আর চিৎকার করে বলতে থাকবে, অশুচি অশুচি। যতদিন না তার রোগ সেরে যায় ততদিন সে অশুচি থাকবে, আর তাই আলাদাভাবে শিবিরের বাইরে বাস করবে। প্রভুর বাণী। যার অন্যায় পেয়েছে মার্জনা, যার পাপের উপর টানা হয়েছে ক্ষমার আবরণ, ধন্য সেই ধন্য। ভগবান যাকে অপরাধী করেন না কোনো অপরাধে, চিত্ত যার ছলনাবিহীন, ধন্য সেই ধন্য। আমার সেই অপরাধ আমি আর কখন রাখিনি, বলেছি
ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি, আর তুমি ওগো ক্ষমা করেছ আমার সেই পাপের অপরাধ। করুণা তাকে ঘিরে রাখে, ধর্মপ্রাণ সবাই ভগবানের করুণা লাভে তোমরা আজ আনন্দ করো, উল্লাস করো, সত্য প্রাণ সবাই তোমরা হর্ষধ্বনি করো। করিন্থীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আহারই পান করো, আহারই করো, পানি করো, আর যাই করো, পরমেশ্বরের মহিমা প্রকাশের জন্যেই তা করো। ইহুদি হোক বা বিধর্মী হোক কিংবা পরমেশ্বরের ভক্তমণ্ডলীর কোনো মানুষই হোক, কারো ধর্মবোধে আঘাত দিও না, যেমন আমিও দিই না। সব বিষয়ে আমি সকলকে সন্তুষ্ট করতে চেষ্টা করি, আর তা করি নিজের স্বার্থে নয়, দশজনেরই স্বার্থে, যাতে তারা পরিত্রাণ লাভ করে। আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরা তেমনি আমারই দৃষ্টান্ত অনুসরণ করো। প্রভুর বাণী, খ্রিস্টবাণী বন্দনা। শোনো, প্রভু বলছেন সুস্থ সবল যারা, চিকিৎসকের তাদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি পাপীদের পরিত্রাণ করতে এসেছি। একদিন একজন কুষ্ঠরোগী যিশুর কাছে তার সামনে হাতু করে কেড়ে সে মিনতি করে বলল, আপনি চাইলে আমাকে সারিয়ে তুলতে পারেন। তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল। হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরে উঠো। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল, সে সেরে উঠছিল। যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন। কঠোর ভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, দেখো কাউকে কিছুই বলো না যেন,
বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখা, আর তুমি যে সেরে উঠেছ তার জন্য মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জান তুমি এখন রোগ মুক্ত। লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথা তা বলে বেড়াতে লাগল এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল, ফলে যিশু কোন শহরে আর প্রকাশে যেতে পারলেন না। তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন, কিন্তু তবুও লোকে চারদিক থেকে তার কাছে আসত। প্রভুর মঙ্গল সমাচার। অবশ্যই আপনারা অনেকবার শুনেছেন কুষ্ঠরোগীর অবস্থা নিয়ম অনুসারে ওই প্রাচীনকালে কেমন ছিল। আজকে এই প্রথম পাঠে আমরা শুনলাম তাদের অবস্থা কি। বলছে লেবীয় গ্রন্থ যে কারো কাছে যাওয়া যাবে না, যে লোক কুষ্ঠরোগে আক্রান্ত সে ছেঁড়া কাপড় পরে থাকবে, মাথা চুল এলোমেলো করে থাকবে এবং অপরের তত পর্যন্ত মুখ দেখে রাখবে, আর শীতকাত করে বলতে থাকবে অশুচি অশুচি। যতদিন তার রোগ সেরে যায় ততদিন সে অশুচি থাকবে, আর তাই আলাদাভাবে শিবিরের বাইরেই বাস করবে। এটা হলো কুষ্ঠরোগীর হ্যাঁ অবস্থা, মনে থাকবে ছেঁড়া কাপড় পরতে হতো, হ্যাঁ, আর বাইরে থাকতো, গ্রামের মধ্যে থাকতে দিত না, আর পরে যদি কারো কাছে যেত বা কাছে কেউ আসছিল তখন শীতকাল করে হতো যে তিনি অসুচি। তাহলে কি অবস্থা? হ্যাঁ, আমাদের তো এখন আর কুষ্ঠরোগী নাই নাকি? আছে আছে, কোথায়? আচ্ছা, অনেক কম না, আমাদের ভাঞ্জুরিতে আছে একটা কুষ্ঠরোগীর কেন্দ্র, ওখানে এখনো চিকিৎসা হয়, আর এদিকেও দামিয়ান ফাউন্ডেশন কর্নেল তো ওই এনজিওতে কাজ করে আমাদের কর্নেল, কারণ সাধু দামিয়ান, দামিয়ান ফাউন্ডেশন কেন সাধু দামিয়ান একজন, সরি এই কথা কিন্তু বলে যাচ্ছিলাম, এই রোগের কিন্তু এখনো মানে মিলিয়ে যায়নি একবারে, এখনো অনেকে পায় এই রোগ আর এখনো প্রতিরোধ নাই। অনেক চিকিৎসা হয়, অনেকে সুস্থ হয়ে যায়, কিন্তু আবার এখন বোঝা যায় যে বিশ্বাস ছিল আগে যে ছড়িয়ে পড়বে, কেউ স্পর্শ করলে তারও হবে, এটা না, এটা সঙ্গে সঙ্গে না, এখন অনেক চিকিৎসা হয় আর এটা নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, আগে কিন্তু এটা সম্ভব ছিল না। দামিয়ান একজন ফাদার ছিলেন ওই বেলজিয়াম থেকে, যাদের ক্রিয়ার ও নাগরিক হয়, আর দামিয়ান তাহলে তার কাছে বলা হলো আছে একটা দ্বীপ আছে হাওয়াই, হ্যাঁ, তার ওই দ্বীপের নাম হলো মলোখা। ওখানে যুক্তরাষ্ট্র থেকে আর ওই এলাকা থেকে সব কুষ্ঠরোগী রাখত ওই দ্বীপে, কেউ ওখানে যেত না, শুধুমাত্র কুষ্ঠরোগী। আর খাওয়ার জন্য মানে তাদের জন্য ব্যবস্থা ছিল, একটা নৌকা থেকে কাছে এই খাওয়া দিত আর তারা ওখানে নিতে যেত ইত্যাদি। অনেক অনেক কষ্ট জীবন তাদের, মানে কোনো আশা নাই ওই দ্বীপে, হ্যাঁ, রাখা হয়ে যেন ওখানে একসাথে মরে যান সবাই। ওই এলাকার বিশ্ব কিন্তু চাচ্ছিল যেন তাদেরও আধ্যাত্মিকভাবে যত্ন নেওয়া হয়, আর বলল একটা সম্প্রদায় আছে আমাদের একজন ফাদার লাগবে যেন ওখানে গিয়ে বাণী প্রচার করে তাদের জন্য নেব। তাহলে দামিয়ান বলেছেন আমি যাব,
হ্যাঁ আমি যাব। আর গিয়ে ওখানে কাজ করতে লাগলো, অনেক সুন্দর কাজ করলো, গির্জা বানাইলো, তাদেরকে নিয়ে গির্জা করতো ইত্যাদি অনেক বছর ধরে, তাদের অনেক জন্ম নিত। হ্যাঁ কিন্তু তার সমস্যা হলো যে আর বাইরেও যেতে পারতো না, তার কোনো রোগ নাই কিন্তু মানুষ তাকেও স্পর্শ আর করতে চাচ্ছিল না। পাপ শিকারের জন্য সেও নৌকা থেকে ওখানে ফাদারে একজন থাকতো আর সে চিৎকার করতো তার পাপ, আর এইভাবে ক্ষমা দিত তাকে। যাই হোক শেষে অনেক বছর পরে তারও ওই রোগ হলো আর তিনি ওখানে কুষ্ঠ রোগীদের মধ্যে মারা গেছেন। হ্যাঁ কিন্তু কয়েক বছর আগে সাধু দ্বিতীয় জন পল তাকে ওই সাধু সাধু পদে ঘোষণা দিয়েছে। হ্যাঁ আর এখনো ওই দ্বীপ আছে কিন্তু এখন ওইটা হাওয়াইয়ের মধ্যে, হ্যাঁ অনেক সুন্দর জায়গা। আর ওখানে এই জায়গা এখন রূপান্তরিত, মানুষ থাকেন ওখানে কিন্তু এখন এই রোগের এই ইতিহাস হ্যাঁ মানে আদি থাকতেছি। আচ্ছা যাই হোক আপনারা যদি শুনতে দেখতে বা বুঝতে বা জানতে চান বেশি এই গভীরে সাধু দামিয়ানের কথা, ইন্টারনেটে পাওয়া যাবে। হ্যাঁ দামিয়ান ও মলোখা, মলোখাই সাধু দামিয়ান ও মলোখা কুষ্ঠ রোগীদের ঐতিহ্যে তিনি কাজ করত। আচ্ছা যাই হোক আজকে মঙ্গল সমাচারে কিন্তু যিশু ওই রোগটা পাননি, যিশু তাকে নিরাময় করেছে ওই কুষ্ঠ রোগীকে একজনকে, কিন্তু ওই সময় আরো অনেক অনেক রোগী ছিল, যিশু কিন্তু ছয়কে কেন নিরাময় করেনি, করতে পারতো নাকি? আর এটা হলো ওই কুষ্ঠ রোগীর প্রার্থনা, তিনি বলেছেন যিশুর কাছে চাইলে আপনি আমাকে সারিয়ে তুলতে পারেন, আমাকে নিরাময় করতে পারেন। যিশু মঙ্গল সমাচার বললেন, যিশু কিন্তু দেখো শুরু থেকে তার মনোভাব কি রকম, ওই কুষ্ঠ রোগী কিন্তু বলেনি মঙ্গল সমাচার যে চিৎকার করেছিল আমি অসুচি আমি অসুচি, হ্যাঁ যেন যিশু তার কাছে না যায়, সে গেল যিশুর কাছে আর যিশু তাকেও ফিরিয়ে দেয়নি। যিশু আরো বেশি কি করেছেন, মঙ্গল সমাচার বলে যে যিশু তাকে স্পর্শ করেছে, স্পর্শ করেছে আর এইভাবে তার এই নিরাময়ের এই অলৌকিক কাজ শুরু হল। ওই রোগীকে স্পর্শ করে তিনি বলছেন আমি এইটা চাই তুমি সুস্থ, আর ওই রোগটা তাহলে দূর হয়ে গেল। আচ্ছা আমাদের ভাই বোনেরা আমাদেরও কিন্তু এই ধরনের রোগ আছে, সবার সবার এই রোগ আছে আধ্যাত্মিক ভাবে, আমরা সবাই কুষ্ঠ রোগী নাকি? সবাই পাপি না, কেউ বেশি কেউ কম কিন্তু আমরা সবাই, যদি আমাদের ওই পাপের জন্য কোন কি বলে শারীরিক শারীরিক চিহ্ন লক্ষণ হতো কিভাবে হতো, ওই রোগের মতো দুর্গন্ধ হতো বাকি জানে, হ্যাঁ কেউ আমাদের পাশে আমাদের সাথে থাকতে চাইত না। যদি আপনাদের লোভের জন্য আপনার লোভের জন্য হ্যাঁ কোনো দুর্গন্ধ হতো শরীর থেকে কিভাবে হলো হতো আপনার দুর্গন্ধ, আপনার বা যে পাপ আপনি করেন যদি কোনো লক্ষণ হতো চামড়ায় বা মুখে বা কোনোভাবে কিভাবে হতো আপনার অবস্থা, আমরা এটা দেখব না। হ্যাঁ আমরা সবাই এখানে মনে হয় সুস্থ কিন্তু ঈশ্বর ঈশ্বরের সামনে আমরা কুষ্ঠ রোগীর মতো, ওই কুষ্ঠ রোগীর মতো কত ভয়ে সবার ওই যখন এই করোনা ভাইরাসের ইয়া হয়ে উঠলো, হ্যাঁ একসাথে বসতে পারবো না, একসাথে যাওয়া যাবে না কোথাও, হ্যাঁ বা যদি কোনো খোঁজ নিতাম যে এই এই জায়গা কেউ আক্রান্ত আছে ওখানে কেউই যাবে না, কিন্তু পাপ থেকে আমাদের এত চিন্তা হয়, রক্ষা পাওয়ার জন্য আমরা এত সংগ্রাম করি,
আশা করি মানে সামনে বুধবার আমাদের আবার প্রাচিত্য কাল শুরু হবে, বুধবার এই 17 তারিখ। আর এই সুযোগ আমরা আবার পাবো এই বছর যেন মন পরিবর্তন করি যিশুকে, তাহলে আমরা বলবো তুমি চাইলে আমাকে নিরাময় করতে পারো, এই রোগটা, এই ঘৃণা, এই লোভে, এই সব পাপ আমাকে রক্ষা করো, এই সব পাপ থেকে আমাকে রক্ষা করো। আজকে আমাদের এই তিনজন ভাই দীক্ষা পাবে যিশুর রক্তে, যিশুর এই কৃপায় তারা সুচির হয়ে যাবে, নতুন জীবন পাবে। যে জীবন আমরা সবাই পেয়েছি দীক্ষা স্নান, তারা আমাদের মণ্ডলীর সদস্য হয়ে উঠবে, আর তারাও ঈশ্বর রাজ্যে অধিকারী হবে। আসুন তাহলে তাদের জন্য প্রার্থনা করব যেন সুন্দরভাবে তাদের জীবন যাপন করে খ্রিস্টীয় জীবন, খ্রিস্টের আদর্শ দৃষ্টান্ত জীবন যাপন করতে পারে। ফলে ধর্ম পিতামাতা যদি আছেন আসনের কাছে, সাধু পিতর উপর আমাদের মঙ্গল প্রার্থনা করো,
সাধি তেরেসা আমাদের মঙ্গল প্রার্থনা করো। ঈশ্বর ভক্ত সাধু ও সাধিগণ আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমার প্রিয়তম পুত্রকে জগতে পাঠিয়ে পাপ মৃত্যু বন্ধন থেকে আমাদের মুক্ত করেছ, নবজীবন জ্যোতি আমাদের দিয়েছ। আজ ভাইদের জন্য আমরা প্রার্থনা করি, এ পৃথিবীর সমস্ত অধর্ম এবং পাপাত্ম শয়তানের সমস্ত প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে তাদের সহায় কর, খ্রিস্টের মৃত অনুদানের গুণে তাদের রক্ষা কর, তার শক্তি তাদের দান কর, তোমার প্রেম আশীর্বাদ দিয়ে জীবন পথে তাদের সহায় থাক। এ প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম। এই ত্রাণ দিয়ে আমি তোমাদেরকে লেপন করছি, কর্তা খ্রিস্টের শক্তিতে তোমরা শক্তিমান হয়ে উঠ। আচ্ছা, ধর্ম পিতা মাতা জল পবিত্র আত্মার দ্বারা মন্ডলীর যে বিশ্বাসে আপনারা দীক্ষিত, সে কি বিশ্বাসে আপনাদের এই ভাইদের দীক্ষিত হতে চান, এখন থেকে এই বিশ্বাসে তাদেরকে লালন পালন করা এবং তাদের মধ্যে উচ্চ জীবন রক্ষা করা ও বাড়িয়ে তোলা এই দায়িত্ব আপনাদের উপর। আপনারা যদি নিজেদের বিশ্বাসের বলে এই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত থাকে, তবে দীক্ষাদানের সময় বিশ্বাস গ্রহণ করে পাপ ও শয়তানকে পরিত্যাগ করার যে প্রতিজ্ঞা করেছেন তা আবার প্রকাশে আপনারা আর আপনাদের এই ধর্ম সন্তানকে তাদের সাথে স্বীকার করুন। আমরা সবাই কিন্তু আপনারা কি শয়তানকে পরিত্যাগ করেন? তার সকল প্রলোভন আপনারা কি পরিত্যাগ করেন? স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা পরমেশ্বরে আপনারা কি বিশ্বাস করেন? তার একমাত্র পুত্র যিনি মানুষ হয়ে আমাদের জন্য ক্রুশে প্রাণ ত্যাগ করেছে, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছে এবং পিতার পাশে মহাগৌরবে উপস্থিত আছে আর আসবেন বিচার করে, সেই প্রভু যীশু খ্রিস্টে আপনারা কি বিশ্বাস করেন? পবিত্র আত্মা পূর্ণময় বিশ্বজনীন মন্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন আপনারা কি বিশ্বাস করেন? আর বলি, এই হলো আমাদের বিশ্বাস, এই হলো মন্ডলীর বিশ্বাস, বিশ্বাস স্বীকারী আমাদের পরম গৌরব খ্রিস্টের নামে তারই সাথে সংযুক্ত থেকে আমরা এই বিশ্বাস স্বীকার করি। খ্রিস্ট মন্ডলীর যে বিশ্বাস আমরা সবাই স্বীকার করি, সে কি বিশ্বাস? বিশ্বাসে আপনারা কি দীক্ষিত হতে চান? আমি তোমাকে দীক্ষাস্নাত করছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মা।
সলোমন, আমি তোমাকে দীক্ষা স্নাত করছি পিতা ও পুত্র পবিত্র আত্মা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা সর্বশক্তিমান পরমেশ্বর জল ও পবিত্র আত্মায় পাপ থেকে আপনাদের মুক্ত করে নবজন্ম দান করেছেন, এখন ত্রাণের দিয়ে তিনি আপনাদের অভিষিক্ত করছেন। এই অভিষেক কোনে আপনারা তার জনগণের সঙ্গী হবে এবং মহাযাজক ও ঈশ্বর খ্রিস্ট রাজার সঙ্গে মিলিত হয়ে অনন্ত জীবনের অধিকারী হবে। যার মনে আছে না আমরা খ্রিস্টান কেন, নাম খ্রিস্টান কেন, অভিষিক্ত মানে অভিষিক্ত, এই তেল থেকে এটা খ্রিস্টান, এই তেল থেকে আমাদের নাম খ্রিস্টান মানে অভিষিক্ত। পিতা মাতা অধর্ম পিতা মাতাগণ, প্রিয় ভাইরা, এই জ্বলন্ত দীপ শিক্ষা গ্রহণ করুন। খ্রিস্টের যে জীবনদায়ী আলো আপনাদের সন্তান লাভ করেছে সে আলো তাদের অন্তরে জ্বালিয়ে রাখুন, যেন আলো সন্তান হয়ে আলোর পথে বিচরণ করে তারা একদিন স্বর্গধামে সকল ভক্তের একত্রে গৌরবময় প্রভুর সাথে মিলিত হতে পারে। তাহলে আমাদের এই নতুন ভাইদের আমরা অভ্যর্থনা জানাই হাত তালি দিই।
পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। এই যোগ্য নিবেদনের ফলে পূর্ণ পবিত্র হোক আমাদের জীবন, আমাদের অন্তরে সঞ্চারিত হোক নব শক্তি, আমরা যেন ইহলোকে তোমার ইচ্ছা পূর্ণ করে পরলোকে শাশ্বত আনন্দ লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয়ে উত্তোলন করেন। আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করে সত্যই বিহিত ন্যায্য সমীচীন কল্যাণ কর। কেননা আমরা জানি এই তোমার অপার মহিমা যে তোমার ঐশ্বরত্ব গুণে তুমি নশ্বর মানবের সহায় হয়েছ। আমাদের নশ্বরতা হতেই তুমি হয়ে আনো আমাদের পরিত্রাণ, এবং পতিত জনের পতনের কারণ যেখানে সেখানেই করো তার মুক্তি সাধন আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্মের করে আরাধন, তাদের সাথে সমসরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার জয়। বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
ভক্তিদায় পাত্র তোমার কাছে নিবেদন করি, তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি কৃষ্ণের দেহ ও রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার উপাসমণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশ্ব জেরবাস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল। তোমার সেবিকা অঞ্জলি আর তার ছেলের আমের কথা স্মরণে রেখো, তাকে তুমি এই সংসার থেকে তোমার কাছে দেখেছ, বর প্রদান করো। তারা যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্যে তার সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার সমৃত সকলের কথাও স্মরণে রেখো, বিশেষ করে আমার বাবার কথা স্মরণ করি। তোমার মুখমণ্ডলের বিবাহ তাকে আর সব মৃত্যু লোকদের স্থান দিও, অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় যেন ঈশ্বর জননী কন্যা কুমারী মারিয়া তার স্বামী ধন্য যশ পূর্ণ প্রেরিত শিশু এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধিক সঙ্গে আমরা সশক্ত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তারি ধারা তারি সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। Ah!
তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। Thank you.
দ্বিতীয় বার প্রকাশ। পাত্র বাবুর আন্তনি কাউরিয়া, পিতা সুবিন কাউরিয়া, মাতা চিরমণি লাকড়া, গ্রাম বসমে, এবং পাত্রী রত্না তির্কি, পিতা বিনোদ তির্কি, মাতা ফুলমণি টিকা, গ্রাম কামাসপুর। প্রথম বান পাত্র পিতর ক্লেশ টপ, পিতা সত্যিনাথ টপ, মাতা লক্ষ্মণী পুজোর, গ্রাম ধর্মপুর গ্রহণপুর মিশন, এবং পাত্রী সুমিলা ফ্লোরেন্স একটা, পিতা ছিদুয়া একটা, মাতা বার্নাডেট কিসপটা, গ্রাম লক্ষণপুর চাঁদপুর মিশন। পাত্র বিদেশ পিটার দিগা, পিতা হরিপদ শিমন দিগা, মাতা কাদনী সিসিলিয়া টপ, গ্রাম সিহারা, এবং পাত্রী তারামণি মারিয়া কুজুর, পিতা যতীন কুজুর, মাতা মায়ারানী মিঞ্জ, গ্রাম উচ্চাডাঙ্গা চাঁদপুর মিশন। পাত্র নরেন মাটি, পিতা পূর্ণ মাটি, মাতা মাতি হাসা, গ্রাম নির্মল, এবং পাত্রী ললিতা আথারিনা টুডু, পিতা টেপা টুডু, মাতা কিয়া ফুলসরেন, গ্রাম ছুবড়ি জামালপুর চাঁদপুর মিশন। ধন্যবাদ। প্রভু, আপনি চাইলে আমাকে সারিয়ে তুলতে পারে। যিশু তাকে বললেন, তাই চাই আমি, তুমি সেই আসুন প্রার্থনা করি। হে কল্যাণময়, এই অনুষ্ঠানের শেষে আমরা তোমাকে মিনতি জানাই, এই যে স্বর্গীয় অন্য তুমি আজ আমাদের পরিতৃপ্ত করেছ, আমরা যেন সেই জীবনদায়ী অন্য গ্রহণের করতে সর্বদাই উৎসুক থাকি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সামনে বুধবার, বিশ্ব বুধবার আমাদের প্রসিদ্ধ কালের শুরু, যে সময় আমরা নাই 40 দিন ওই যিশুর মৃত্যু আর পুনরুত্থানের পার্বণের জন্য ওই প্রস্তুতি। তাহলে শুরু করব ওই চিহ্ন দিয়ে, আমাদের অনুতপ্তের চিহ্ন। তাহলে বুধবার সকালবেলা এখানে 6:30টা মিশা হবে, আর সন্ধ্যায় 6:30টা, ঠিক আছে? আপনারা সবাই আমন্ত্রিত। তারপর ক্রুশের পর শুক্রবার থেকে 10টা ছেলেমেয়েদের জীবন কখন 10টা হয় না, 10:30 সকালে স্কুল ছেলেমেয়েদের নিয়ে, আর সন্ধ্যায় 6:30। আচ্ছা, সামনে রবিবার 21 তারিখ আমরা একটা যুবক যুবতীদের সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। তাহলে সব গ্রাম থেকে ছেলেমেয়েরা আসবে যারা অবিবাহিত, রেজিস্ট্রেশন হয় 30 টাকা, আসবে সকালবেলা 8:30 শুরু করব, আর বিদায় হবে ওই দিনে 4টার দিকে। তারপর আরেকটা ঘোষণা কি ছিল, আর কিছু আছে? আচ্ছা, না সবাইকে তাহলে ধন্যবাদ আসার জন্য। ঈশা অনুসরণ করা আমাদের উচিত, আমাদের অবশ্যই করণীয়। প্রত্যেক রবিবার সন্ধ্যাবেলা ঈশা হবে আমাদের ছেলেমেয়েদের নিয়ে। আচ্ছা, যাই হোক, প্রভু আপনাদের সহায় থাকুন।
সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন।